আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি গ্রামের মাটির চুলায় গরুর মাংসের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়ব সবগুলো আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। তো এই যে মাটির চুলায় আমি একটা বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মানে কড়াই যাকে বলে সেটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিয়েছি এক কাপেরও বেশি পেঁয়াজ কুচি। যেহেতু অনেকগুলো মাংস রান্না হবে এই জন্য পেঁয়াজ কুচিটাও বেশি, আর বড় ধরনের কড়াই ইউজ করেছি। তো এই যে এখানে দিয়ে দিয়েছি চার টুকরা বড় বড় দারচিনি, আর দিয়েছি চার পাঁচ টুকরা এলাচ, চার পাঁচ টুকরা লবঙ্গ, আর দিয়েছি কালো এলাচ একটা বড় ধরনের। তারপরে দিয়ে দেবো শুকনা মশলা, দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়া, আর তার সাথে আরও দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। মরিচের কালারটা কিন্তু অনেক ভালো, দিয়ে দিয়েছি দুই চামচ লাল মরিচের গুঁড়া। তো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এবং জিরা বাটা, সবগুলো গ্রামে কিন্তু একসাথে বেটে নেয়। আর পাটাই বাটা মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে অসম্ভব মজা হয়। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গরুর মাংস। এখানে দেড় থেকে দুই কেজি সম্ভবত গরুর মাংস হবে, আমার সঠিকটা মনে নেই, এটা অনেক দিন আগের ভিডিও করা। তো ভাবছি যে ফোনে রয়ে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের ভালো লাগবে আর অনেক উপকারও হবে। তো এই যে নেড়ে চেড়ে সব মশলাগুলো মাংসের ভেতরে মিশিয়ে নিচ্ছি, এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন সবগুলো মাংসের ভেতর মশলাগুলো চলে যায়। আর যে ধোয়াগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটির চুলায় রান্না করা, মাটির চুলায় রান্না করলে তো এরকম ধোয়া আসে, মাঝে মাঝে ধোয়ার জন্য অন্ধকার হয়ে আসছে। তো নাড়াচাড়া করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এই কড়াইটাকে ঢেকে দেব যতক্ষণ না বলক আসছে। এই যে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না। তো আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মাংসটাকে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যারা দেখছেন, এখনও যারা লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে আমার ভিডিওতে একটি লাইক দেবেন, আর কমেন্টস করবেন কেমন লাগছে রান্নাটা গ্রামের মাটির চুলায়। আর এই রান্নাটা করছিল কিন্তু আমার বোন, আর আমি ভিডিও করছিলাম যেহেতু গ্রামে গেছি, হঠাৎ করে স্ট্যান্ডগুলো নিয়ে যাওয়া হয়নি, এই জন্য ভিডিওগুলো মাঝে মাঝে নড়ছে। আপনাদের যদি খারাপ লেগে থাকে আপনাদের কাছে আমি আগেই মাপ চাচ্ছি। হয়তোবা অনেকেই কমেন্টস করবেন যে আপু এখনও ভালো মতো ভিডিও করায় শিখেনি আর ইউটিউবে মানে ইউটিউবার হয়েছে আর কি, এরকম বলতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো কষানো হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে। এবার আমি এখানে টকবগে গরম পানি দিচ্ছি, আর কি গ্রামের বাড়িতে রান্না বলে কথা, এই জন্য কোনো কিছুরই ঠিক নাই। পাতিলে যেরকম অবস্থায় পানি গরম করেছিল ঠিক সেরকম অবস্থায় আমার বোনটা দিয়ে ফেলেছে। তো এই যে পানি দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি, সাইডে যেগুলো মশলা লেগে গেছে ওগুলো নামিয়ে না দিলে মাটি চুলায় তো অনেক জোরে জোরে জ্বাল হয়, ওগুলো সব পুড়ে লেগে যাবে। তো নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি তরকারিতে বলক আসা পর্যন্ত। তো এই যে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন তরকারির কালারটা মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। আমার বোনের হাতের রান্না কিন্তু অসম্ভব মজা। তো আপনাদেরও দাওয়াত রইল আমার বোনের বাড়িতে এরকমভাবে গরুর মাংস খাওয়ার জন্য। তো এ পর্যায়ে আমার বোন একটু চেকে নিচ্ছিল যে তরকারিতে লবণ হয়েছে কিনা। আজকের মতো কথা বাড়াবো না, আল্লাহ হাফেজ।